নমস্কার বন্ধুরা, উরোমন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু অন্যরকম। বন্ধুরা, আপনারা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজ যাচ্ছি এক মন্দিরে। আমার এক ভাগনার মানসিক চোকানো হবে, সেই মানসিক চোকানোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। পাচ্ছেন, সব গাড়ি চলে এসছে, সবাই উঠছে, আর পাড়ার সবাই মিলে যাওয়া হচ্ছে। খুব মজা হবে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আমরা চলে এসেছি এই সর্বরিয়া কালী মন্দিরে। দেখতে পাচ্ছেন এই আমার পাশে একটি মন্দির, আর এই সব এখন লাভ যে গাড়ি থেকে। এবার আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করব। একটু দেরি হয়ে গেল মন্দিরে, রাস্তায় গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই এখন 12টা বাজে, আর আমরা এই গাড়ি থেকে সব লাভ যে। আর মন্দির চত্বরে প্রচুর ভিড় আছে আজকে, মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে আপনাদের সব কিছু দেখাচ্ছি, চলুন। বন্ধুরা, এই যে মেন রাস্তা, মেন রাস্তা থেকে পেরিয়ে এই একটা সামনে একটা ব্রিজ পড়বে, ছোট খালের ওপর একটা ব্রিজ, আর ব্রিজ পেরিয়েই হচ্ছে এই মন্দির। দেখতে পাচ্ছি সামনে মন্দির, আর চলুন মন্দিরের সামনে নিয়ে যাচ্ছি। এখানে যেসব বাচ্চাদের মানসিক করা হয়, সেই মানসিক পূরণের এখানে পুজো দেওয়া হয়। গোপাল ঠাকুর নিয়ে এসে, সেই গোপাল ঠাকুর আর নিয়ে আসা হয়েছে এবং পুজো দেওয়া হবে। চলুন মন্দিরের সামনে গিয়ে সব কিছু দেখাচ্ছি। বন্ধুরা, এই মন্দির চত্বর দেখতে পাচ্ছেন, একটা বড় অশ্বত্থ গাছ, বিশাল বড় অশ্বত্থ গাছ। আর এই সামনে দেখতে পাচ্ছেন একটা বড় চিলে কোটা, এখানে যেসব পুণ্যার্থীরা আসেন পুজো দেওয়ার জন্য, সেখানে বসে বিশ্রাম নেওয়ার জায়গা। বন্ধুরা, মূল মন্দিরটা দেখছেন পুরো একচালা বিশিষ্ট, আর মা শ্মশানকালী। আজ প্রচুর মানুষ এসছে তাদের মানসিক, বাচ্চাদের মানসিক পূরণের জন্য। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমং সর্বমঙ্গলা সর্বমঙ্গলে শিবে সংকল্প বৃহিত সম্ভব নমামি নাম কৃষ্ণ গায় মন ভাগ্যিত দূর দূরান্ত থেকে মানুষ এসছে
আর মানুষ এসে এখানে বসে রেস্ট নিচ্ছে, আর কিছু মানুষ এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। দেখছেন মুড়ি ঘুগনি সব খাওয়ার পর্ব চলছে এখন। বন্ধুরা, আমাদের পূজা দেওয়া কমপ্লিট, এবার চলুন মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখি। দেখুন এই খেজুর গাছে কিভাবে হাঁড়ি পাতা হয় এই শীতকালে, সেটা আপনাদের একটু দেখাই। বন্ধুরা, এই যে মন্দির, আর এই মন্দির থেকে আমরা কিছুটা সামনে এগিয়ে যাচ্ছি, এই ঝাউবন আছে একটা, এই ঝাউবনে আলোর জন্য বোঝা যাচ্ছে না অতটা, এই সামনে ঝাউবনে গিয়ে আপনাদের একটু ঘুরিয়ে আনি। চলুন, এখানে সেরকম একটা খুব দেখার কিছু নেই, পুরো চারিদিকে একদম ফাঁকা জমি, চাষের জমি, এখন চাষ হয়ে গেছে, ধান কাটা হয়ে গেছে, আর পুরো ফাঁকা জমি দেখতে পাচ্ছেন। এই সামনে একটা ঝাউবন আছে, এই বন থেকে ঘুরিয়ে আনি চলুন। আপনারা জানেন যে এই জমির মধ্যিখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় যাচ্ছি, এটাকে আল বলা হয়। এই দুপুরবেলা প্রচুর রোদের তাপ দেখতে পাচ্ছেন, ওই যে সামনে ওই যে মন্দির, ওই যে মায়ের মন্দির, আর এই মন্দির থেকে আমরা কিছুটা ঘুরে এসেছি, এই যে একটা ঝাউবন, কত সুন্দর জায়গাটা, শান্ত নিরিবিলি একদম, খুব সুন্দর, আর বাতাসে মাটির গন্ধ, একটা আলাদা অনুভূতি, ফাঁকা জমি, গ্রাম্য পরিবেশ, গরু বাছুর সব এখানে ঘাস খাচ্ছে, আলাদা সুন্দর জায়গা, খুব সুন্দর লাগে। বন্ধুরা দূরে দেখতে পাচ্ছেন কিছু আসি, জুম করে দেখাই আপনাদের, মাঠে লাঙ্গন দিচ্ছে, দেখতে পাচ্ছেন লাঙ্গন দিয়ে চাষ করছে। বন্ধুরা, এই মন্দির চত্বরে আপনারা প্রচুর দোকান দেখতে পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা বিভিন্ন পূজার সামগ্রী ও অন্যান্য জিনিস কিনতে পারেন, এছাড়া প্রচুর খাবারের দোকানও পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা দেখছেন এখানে খাওয়া দাওয়া চলছে, আর এখানে একটা আলুর দম, আর এখানে মুড়ি। বন্ধুরা, দুপুরবেলা আমরা আলুর দম, মুড়ি ও মিষ্টি দিয়ে লাঞ্চ সেরে নিলাম, সব কমপ্লিট, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা।
তো বন্ধুরা, এই শ্মশানকালী মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।